এই স্নায়ুকোষ, স্নায়ুকোষের এই যে একক সেই নিউরন, বা আমরা একটা সেই নিউরনের ছবি আঁকব, কিভাবে এই ছবিটাকে আমরা কমপ্লিট করব। দেখো, আমি ভালো ছবি আঁকতে পারি না, তবুও একটা কৌশল, মানে ছোট্ট করে কীভাবে আঁকবে সেটা তোমাদের একটা ধারণা আমি দিচ্ছি। তোমরা আমার চেয়ে হয়তো অনেক ভালো ছবি পরে আঁকতে পারবে যদি এইভাবে আঁকো। চলো, ছবিটাকে কীভাবে আঁকতে হয়, কারণ এটা 9-এরও আছে, এটা 10-এরও আছে। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, আর 10-এ আরও দুটো ছবি যেটা খুব গুরুত্বপূর্ণ পড়বে, পড়ার মতন, যেটা হচ্ছে যে কোষ বিভাজনে 4টি ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেই যে 4টে, আর চোখের একটা। তা তোমরা 3টেকে যদি খুব ভালোভাবে করে রেখে দাও তাহলে খুব ভালো, মনে হয় যেন একটা সুযোগ তোমরা পেয়ে যাবে, টেস্টই হোক আর ফাইনালই হোক। চলো আমরা ছবিটাকে আঁকার চেষ্টা করি। কীভাবে আঁকবো, অনেকে এটা আঁকতে গিয়ে একটু প্রবলেমে পড়ে, কিছুই নয়, আমরা একটা রাউন্ড এরকম বিন্দু বিন্দু দিয়ে যতগুলো খুশি আমরা নিতে পারি, কাছে হোক দূরে হোক, আমরা নিলাম, নিচেটা একটুখানি আমি আঁকলাম না, এরকম নিতে পারবে নিশ্চয়ই, কোনো কষ্ট হবে না। এই জায়গাটা, এই জায়গাটা নিলাম, এই জায়গাটা আমি মোটা করে দিলাম, এই দুটো। এইখান থেকে আমি অ্যাকশনটা আঁকবো, অ্যাকশন হিলোকে আঁকবো, দিয়ে দেখো কীভাবে আঁকছি। মনে করো যে কোনো একটা জায়গা থেকে আমি স্টার্ট করলাম, মানে এইটা, মানে এইটাকে নিয়ে আমি এইভাবে এঁকে দিলাম, খানিকটা ছেড়ে দিলাম, মানে এইটা এইখান থেকে আবার শুরু করলাম, এইভাবে নিয়ে এভাবে এঁকে দিলাম, এইভাবে আবার খানিকটা ছেড়ে দিয়ে এইভাবে নিয়ে টাচ করে দিলাম। আঁকার যে কৌশলটা দেখাচ্ছি, দেখো এটাতে আমি সেই অ্যাকশন হিলোক আঁকবো বলেছিলাম, বেশ, তবু এখানে এঁকে ফেলেছি, ঠিক আছে। দেখো এটাকে নিয়ে আমি এটার সঙ্গে টাচ করলাম, আবার এখান থেকে এটা নিলাম, নিয়ে এইভাবে চলে গেল, যাক না যেমনভাবে যাবে যাক, কোনো অসুবিধাই নেই। এই আবার এই শুরু করলাম, দেখো এটা বাদ দিয়ে দিয়েছি, এইখান থেকে নিয়েছি, কাছাকাছি নিয়েছি, এভাবে এঁকে চলো। দেখো যতগুলো হয় হোক, এইভাবে আমরা শেষ করলাম মোটামুটি। এবার দেখো এটা আরও ভালো করে আঁকা যাবে, যদি আমাকে ক্যামেরাটাকে সামনে আঁকতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। এইটাকে আমরা এইভাবে একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এটাকে যতটা পারবো আমরা সরু করে, প্রথমে একটা দাগ টেনে নিই, বেঁকা হোক, মানে এটা যদি বেঁকেও যায় এদিক ওদিক কোনো অসুবিধা নেই। এইবার আমরা চাইবো কি, এটাকে সরু করে, মানে শুধু একটা নালি আছে এরকম হবে আর কি, ঠিক স্পষ্ট ফুটে উঠছে না, তবু তোমরা দেখে নাও, যতটা পারবে গায়ে গায়ে একদম শুধু একটু নালির মতো আছে এরকম করে টেনে নেবে। নেওয়ার পর এই এই জায়গাটা একটা এইভাবে দেবো, প্রান্ত বুরুষ আঁকবো এই জায়গাটা, এগুলো যে এত সংখ্যায় আঁকতেই হবে কোনো কথা নেই, এরকম বিন্দু বিন্দু দিয়ে দেবো। এগুলো বেঁকিয়ে চুড়িয়ে দিলে ভালো হয়, সহ লেখার মতো কিন্তু কোনো কিছু করবে না। তাহলে আমাদের এই জায়গাটা ঠিক উঠলো না, তবু আমরা বুঝে নিলাম, আমি একটুখানি এঁকে দেওয়ার চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি হবে, আমি এঁকে দিয়েছি। এইবার দেখো এগুলো শুরু শুরু হয়ে যাক, ক্ষতি নেই, এখানে একটু শাখা পরিশাখা করে দিল, ক্ষতি নেই। এটা ডেনড্রাইট আঁকছি, এটা ডেনড্রন, যেগুলো প্রথমে এঁকেছি এগুলো হচ্ছে ডেনড্রন, ডেনড্রাইট, ডেনড্রনের শাখা হচ্ছে ডেনড্রাইট। দুটো করে এঁকে দিলেই মোটামুটি তোমাদের একটা জায়গা এসে যাবে যে ছবিটা মোটামুটি আমরা আঁকতে পেরেছি। চলো এইবার কী করতে হবে, আমরা কোষ দেহ, আমরা এইখান থেকে এটাকে একটা জায়গা দেখিয়ে দেব যে এইটা হচ্ছে আমার কোষ দেহ, লিখে দিলাম। এইবার কোষ দেহের মধ্যে কতগুলো অংশ রয়েছে আমি মুখে বলে দিচ্ছি, এটা ডেনড্রাইট, ড্রাইট, আর এইটা হবে ডেনড্রন, ডেনড্রন হবে, এটা ডেনড্রাইট হবে। তাহলে দুটো পয়েন্ট দেখাতে পারলাম কোষ দেহের মধ্যে, মেন যে জিনিসটা নিউক্লিয়াসটাকে দেখাবো, এটা নিউক্লিয়াসকে দেখাতে পারবো আমরা, আর ঠিক এরকম ধরা করে আঁকবে একটু স্পষ্ট করে, এর বেঁকে যাক একটু ক্ষতি নেই, এটাও একটু বেঁকে যাক ক্ষতি নেই, এটাও একটু বেঁকে যাক ক্ষতি নেই। এটা কী আঁকলাম, মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া হয়ে গেল,
আর এইগুলো কত দানার মতো কতগুলো জিনিস আমরা চারিদিকে এঁকে দেবো। দানা, এটা হচ্ছে নিজল দানা বা নিঃসল কণাও বলা চলে বা নিজল দানাও বলা চলে। তাহলে দেখো আমাদের মোটামুটি কোষ দেহের একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ, চারটে অংশ, একটা পাঁচটা অংশ ডেনড্রাইট নিয়ে দেখিয়ে দিলাম। আর বিন্দু 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 কয়েকটা আমাদের রসের মতো একটা দেখানো হবে। তাহলে মোটামুটি আমাদের কোষ দেহটাকে একটা আঁকার কৌশলটা কীভাবে হয় দেখালাম। এবার দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাকে সরু সরু করে সুতোর মতো নামিয়ে দেবে। এটা অ্যাকশন হিলক, এটা হবে অ্যাকশন হিলক, আমি মুখে বলে দিচ্ছি। এইখান থেকে শেষ করে দিচ্ছি, মানে এতটা কোষ দেহ আমাদের ঠিক এতটা নিলে ভালো হতো একটুখানি কোষ দেহটার মধ্যে, অ্যাকশন হিলকটা কিন্তু অ্যাকশনের মধ্যে পড়ে যাবে। এবার এইখান থেকে এই গোটাটা যতটা আছে এটাকে অ্যাকশন বলে দেখাবো। তাহলে অ্যাকশন আমরা চিনে ফেললাম যে লম্বা প্রবর্ধক অংশটা, নিউরনের যেটা লম্বা অংশ সেটা হচ্ছে অ্যাকশন। চলো আমরা এইবার দেখব অ্যাকশনে কতগুলো অংশ আছে। দেখো এইটা এখানে একটা গোলের মতো করে নেবে, ছোট্ট একটা গোল, বেশ এটা ভরাটি হয়ে যাবে। কিন্তু আর একটা গোল আমরা করতে গিয়েও করব না, আমরা করতে গিয়েও করলাম না, তার মানে এইখান থেকে আমরা একটা এটার সঙ্গে একটা নালি নেব, এটার সঙ্গে একটা আমরা এরকমই আরেকটা জিনিস এখানে আঁকতে হবে। এটা ঠিক স্পষ্ট এলো না, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে আমরা এটাকে দেখিয়ে দেবো আর কি, যে এটা আমাদের একটা কোষ দেহর একটা অংশ, দুটো নাম আছে আমি বলে দিচ্ছি নাম দুটো কি। আমরা এইখানটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি, আসে দেখো এটা আসার পর এখানে গোলটা করা হয়নি, প্রথমে গোলটা করিনি, তারপরে এটা গোলের মধ্যে আসবে, দিয়ে কী হবে না এই জায়গাটা শুরু মতো এলো, এটাও এলো, এটাও আসবে। তোমরা একটু ভালো করে চেষ্টা করলেই হয়ে যাবে। তাহলে গোলটা করতে হবে, এইভাবে আমাদের একটা জায়গা তৈরি হলো। এইখানে দেখো এটা এইখানটা কালো করে দেবে, এটা সোয়ান কোষ হবে, এটা 250 টাকা সোয়ান কোষ হবে। আর এই যে জায়গাটাকে আমরা কালো করে দেব, এটা হবে মায়োলিন সিড, মানে এই জায়গাটাকে কালো করে দেবো, এদিকেও দেবো, শুধু এই ভেতরে যে নালির মতো রয়েছে এটাকে দেবো না, তাহলে আরও ভালো লাগবে বা পরিষ্কার দুটো অংশকে আমরা বোঝাতে পারবো। তাহলে এই যে ভিতরে যেটা সাদা অংশ থাকছে, এই সাদা অংশটা হচ্ছে মা, নিউ রেলি মা, নিউ রে লি মা। দেখো আমি আগে একটা মা বলে দিলাম, তার মানে কি ভুলে যাবেন, এটা হচ্ছে নিউ রেলি মা। আর এখানেও দেখো সে একই জিনিস, আমি একটা আঁকতে গিয়ে একটু মানে বোঝাবার জন্য যেটুকু পারলাম না ঠিক, এদেরও সে একই জিনিস আছে। এই যে খাঁজটা, এই খাঁজটা একটা থেকে আর একটা, এরকম তিনটে মতো আঁকতে পারো তোমরা, এরকম ধরো তিনটে আঁকলো মানে কোনো কোনো অসুবিধা নেই, তিনটে আঁকা যাবে। তাহলে আমাদের একটা র্যাভিয়ারে পর্ব দেখাতে পারবো, আর দুটো না আঁকলে কিন্তু আমরা র্যাভিয়ারে পর্বটা দেখাতে পারবো না। তাহলে স্যার এই সরু পাড়া এই সাদা অংশটা তো নিউ রেলিমা হলো, তাহলে কালো যেটা করলাম এটা কালো করলাম, মাঝে কিন্তু সরু নলটা সাদা থাকবে, এরকম কোনো রং দেওয়া যাবে না, যেটা সরু হয়ে বেরিয়ে আসছে, যেটা সরু হয়ে যাচ্ছে। তাহলে এই সরু অংশ আর এইটার সরু অংশটা মাঝেটা কালো করলাম, তাহলে কালো অংশটা কী হবে, এটা মায়োলিন সিড। অনেক জায়গায় মায়াকার অন্ত্যেষ্টিকার হয় বা মায়োলিন মায়াকে অন্ত্যেষ্টিকার হয়, তাহলে এই কালো অংশটা হবে মায়োলিন সিড। তাহলে আমরা দেখাতে পারলাম মায়োলিন সিড দেখালাম, নিউ রেলিমা মা দেখালাম, সোয়ান কোষ দেখালাম, র্যাভিয়ারে পর্ব দেখালাম, চারটে অংশ দেখালাম, এবং প্রান্ত ব্রুশ আমরা অ্যাকশনের পাঁচটা অংশকে আমরা দেখিয়ে দিলাম। আবার দেখো এখানটা অ্যাকশন হিলক আমরা দেখিয়ে দিতে পারবো, এই জায়গা এই যে সরু অংশগুলো এটা অ্যাকশন হিলক। তাহলে আমাদের খুব মানে ভালোভাবে আঁকার একটা চেষ্টা করলাম। দেখো বই এই জায়গাটাতে কালো অংশটা দেখো, এই যেটা সরু নলটা কিন্তু মানে কালো করেনি, মাঝেরটা কালো করে দিয়েছি সোয়ান কোষগুলোকে, কিন্তু দেখো চার ভিতরে যেটা সাদা অংশ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে র্যাভিয়ারে পড়বো আমরা, র্যান ভিয়ারে বলা চলে। তারপরে এটা কী আছে, মায়ো আছে, অনেক সময় মায়োলিন আছে। তাহলে এটা আমরা দেখতে পেলাম সোয়ান কোষ, অ্যাকশন হিলক, আর নিউরো ফাইব্রিল এই জায়গাটাতে যেটা শুরু হয়ে বেরিয়ে আসছে সেটা ফাইব্রিল। তাহলে মোটামুটি আমাদের এই নিউরো আঁকাটা আমরা শিখলাম।
আর পরবর্তী ভিডিও তোমরা তোমাদেরকে যদি সম্ভব হয় আমি ওই কোষ বিভাজনের 4টে ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ছবি খুব সহজ ওটা আঁকার চেষ্টা করো, চোখের ছবিটা এঁকে আমি দেখাবো। ভালো হলে লাইক করবে, ভুল ত্রুটি হলে কমেন্টের মধ্যে জানাবে।